আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরআনের যে আয়াত নাজিলের পর ইহুদিরা আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে কারণে স্বয়ং আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাক্ষী দিয়েছিলেন। সূরা বাকারার 245 নম্বর আয়াত নাজিলের পর ইহুদিরা মহান আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল। আয়াতটি ছিল, এমন কে আছে যে আল্লাহকে কর্য দেবে উত্তম কর্য, অতপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন। এখানে কর্য দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় খরচ করা, খরচ করে জান্নাত কিনে নেওয়া। কিন্তু ইহুদিরা বুঝতে ভুল করল এবং না বুঝেই তিরস্কার করে বলতে লাগলো, মুসলমানদের আল্লাহ দেখি বড় ফকির, আমাদের থেকে কর্য চাচ্ছে, তাদের রব আমাদের মুখাপেক্ষী, আমরা হলাম ধনী বিত্তবান। একজন আরেকজনের কাছে তখনই কর্য চায় যখন তার কাছে থাকে না। এভাবে ইহুদিরা মহান রবকে তিরস্কার করতে লাগল। এক ইহুদির তিরস্কার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলেন। তিনি এটা সহ্য করতে পারলেন না, রাগে ক্ষোভে তার চোখ লাল হয়ে গেল, সজোরে ইহুদির গালে চর বসিয়ে দিল। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চর খেয়ে ইহুদি বিচার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। বিচার দিল, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, তুমি হয়তো ভুল বলছো, আমার আবু বকর কখনো কাউকে থাপ্পড় দিতে পারে না, তোমাকে হয়তো ওমর থাপ্পড় দিয়েছে। কারণ ওমর হলো রাগি ইহুদি নাছর বান্দা। বলল, না, আমাকে আবু বকরই থাপ্পড় দিয়েছে, আমি আবু বকরকে চিনি। যখন ইহুদি এভাবে জোর দিয়ে বলে যাচ্ছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আবু বকরকে ডাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি এই ব্যক্তিকে কেন থাপ্পড় মারলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভদ্রতার সঙ্গে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি আমাদের সৃষ্টিকর্তাকে ফকির বলেছে, তাই থাপ্পড় দিয়েছি। ইহুদি সাথে সাথে বলে উঠল, আবু বকর মিথ্যা বলছে, আমি এরকম বলিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার পক্ষে সাক্ষী পেশ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে শুধুমাত্র আমি ছিলাম, সাক্ষী পাবো কোত্থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক ছিলেন, পক্ষপাতিত্ব করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি সাক্ষী পেশ করতে না পারো তাহলে তুমি ইহুদিকে যেভাবে থাপ্পড় দিয়েছিলে ঠিক সেভাবে ইহুদিও তোমাকে একটা থাপ্পড় দেবে। সাথে সাথে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাক্ষ্য হিসেবে আয়াত নাজিল করেন। আয়াতটি হলো সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত। মহান রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা বিত্তবান। আয়াতটি নাজিলের পর স্বয়ং আল্লাহ তাআলার সাক্ষ্য পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রায় দেন। পবিত্র কোরআনে অসংখ্য আয়াতের তাফসিরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা উঠে এসেছে, যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান ব্যক্তিত্ব ও অবিচল ইমানের প্রমাণ। যেমন সূরা তওবার 40 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত, সূরা জুমার 33 নম্বর আয়াত, সূরা ফাতাহের 29 নম্বর আয়াত, সূরা লায়লের 5-7 নম্বর আয়াত ইত্যাদি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা গ্রহণের তাওফিক দান করুন, আমিন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।